হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বলো? কি হয়েছে? কি হয়েছে মেয়ে রে? দেখো না, কে সেই যাচ্ছে? কি হচ্ছে বাবা? জল নাও, জল খাইছো? তোমাকে আমি কতবার বলেছি শোয়ার সময় মাথার ধারে এক ঘুটি জল রাখবে, একটা বারের জন্য তুমি যদি কথা শোনো। কি কষ্ট হচ্ছে বলো? কি কষ্ট হচ্ছে তোমার বলো বাবা? দেখি বাবা, দেখি একটু হা করো, একটু হা করো, হা করো, হা করো, হা করো, হা করো। আপনি যান না, একটু বৈদ্যমশাইকে ডেকে আনুন। কত রাত হচ্ছে তোমার খেয়াল আছে? বৈদ্যমশাই এখন আসবেন? কিছু একটা করুন, দেখুন আমার ছেলেটা কিরকম কষ্ট পাচ্ছে, কিছু করুন। তুমি এটা ধরো, এটা ধরো, আমি দেখছি। বাবা খুব কষ্ট হচ্ছে, একটু জোরে 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 নিঃশ্বাস নাও, জোরে জোরে, আমি 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 তুলে নিচ্ছি, জোরে 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 নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। আয় বাবা। কমেছে কষ্টটা বাবা? কমেছে? কি গো, ঘুমিয়ে পড়েছ না জেগে আছো? কে? ও পবিত্রা তুই? না রে, এই বুড়া চোখে বোধহয় আর কখনো ঘুম আসবে না। এদিকে তো আরেকটা কাণ্ড হয়েছে। কি হয়েছে? আমি একটু আগে না কুশাকে দেখলাম। উষা? কে কুশা? যে নাকি রাজাওদের কাছে টুকিটাকি কাজ করে, আরো সব যেন কাদের কাছে কাজ করে দেখবে, খুব কম কথা বলে। ওর না মতি গতি ঠিক সুবিধের লাগে না, সবসময় একা একা থাকে, খুব কম কথাও বলে, মাঝে মাঝেই রাজপ্রাসাদ থেকে উধাও হয়ে যায়, কোথায় যে যায় কে জানে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, কিন্তু কিন্তু ওকে তুই কোথায় দেখলি? রাজকুমারীর ঘরের দিক থেকেই আসছিল। রাজকুমারীর ঘরের দিক? এত রাতে তো ওর সেখানে থাকার কথা নয়। সেটাই তো আমি ওকে জিজ্ঞেস করলাম। ও মা তাতে নাকি ভীষণ রেগে গেল, অদ্ভুত ভাবে আমার সাথে ব্যবহার করলো, তারপর হঠাৎ হন্তদন্ত হয়ে চলে গেল। না, এটা তো ভালো খবর নয়। শোন, তুই সব সময় ওর ওপর নজর রাখবি, কখনো কোনো কিছু বেচাল দেখলেই আমাকে এসে খবর দিবি। ঠিক আছে, আমি তাহলে যাই এখন। আয়। রসাতলে যায়, আপনি রক্ষাকর্তা, আপনার সৃষ্টিকে আপনি রক্ষা করুন প্রভু, আপনি রক্ষা করুন প্রভু। সমস্ত পৃথিবীর উপর আপনার কেন এত রাগ, এত ক্ষোভ? দয়া করুন প্রভু, প্রভু দয়া করুন। আচার্যদেব, আজ আকাশে সূর্য নেই কেন? সূর্যোদয়ের সময় তো হয়ে গেছে। কি দেখছি? এতকাল তো এই দিকটাকেই পূর্ব দিক বলে জেনে এসেছি। কি অলক্ষণ!
পূব আকাশে সূর্য নেই, সূর্যোদয়ের সময় তো অতিক্রান্ত হয়েছে। আচার্য দেব, আজ তো আকাশে মেঘ নেই, এমন পরিষ্কার আকাশে সূর্য নেই কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ সেই প্রশ্ন তো আমারও। কি হচ্ছে প্রভু, সৃষ্টির বিরুদ্ধে কি প্রহসন? সমস্ত সিংহল দ্বীপ আতঙ্কিত, কোথাও সূর্যোদয় দেখা যাচ্ছে না আচার্য দেব। আচার্য দেব, আজ তো সূর্যগ্রহণ নয়, রাজদূতেরাও তো সমুদ্রের পাড়ে গিয়ে দেখেছেন, কোথাও সূর্য দেখতে পাইনি। হে প্রভু, এ কি হতে চলেছে? তবে কি সিংহল দ্বীপ ধ্বংস হবার সময় এসে গেছে? এ আপনি কি বলছেন আচার্য দেব, মহাপ্রলয়? হে ঈশ্বর, এ তোমার কি লীলা! তবে আজই কি সেই মহাপ্রলয়ের দিন? সিংহল দ্বীপ কি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে? না না প্রভু, না না, দয়া করুন প্রভু, দয়া করুন। কোথাও সূর্য ওঠেনি আচার্য দেব, আপনি তো অনেক কিছু জানেন, বোঝেন, এর কারণ কি আচার্য দেব? হে ঈশ্বর, আপনি শান্ত হন, কেউ যদি কোনো দোষ করে থাকে তার শাস্তি এভাবে দেবেন না প্রভু, সমস্ত সিংহলবাসীর ওপর এভাবে শাস্তি দেবেন না। হে মা দুর্গা, আপনি তো চিরকাল সিংহলবাসীকে রক্ষা করেছেন, আপনার কোনো অবুজ সন্তানের দোষের শাস্তি এভাবে প্রকৃতিকে দেবেন না মা। মা আপনার সন্তানদের রক্ষা করুন। আজ সূর্যোদয় কেন হয়নি মা, কেন? তবে কি মহাপ্রলয়ের ঢেউ আছড়ে পড়বে সিংহলের বুকে? হে মা দুর্গা, মা দুর্গা দয়া করুন, সূর্যকে সিংহলের আকাশে উদয় হতে দিন, দয়া করুন। হে মহাপ্রলয়, হে মহাপ্রলয়। মা! স্বামী, কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ বোধ করছেন? না স্বামী, এভাবে আপনার শরীরকে অবজ্ঞা করা ঠিক নয়, আপনি মহাজ্ঞানী, আমি এক সামান্য মূর্খ নারী, কিন্তু তবুও বলবো, আপনার শরীরের সুস্থতার লক্ষণ দেখছি না। প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে আপনি শয্যা ত্যাগ করেন, আজ সে অভ্যেসের ব্যতিক্রম হয়েছে, আপনার শারীরিক লক্ষণেও অসুস্থতা প্রকট। না না, তুমি মৃথাই দুশ্চিন্তা করছো, আমি সম্পূর্ণ সুস্থ আছি, কিন্তু কিন্তু কি স্বামী? তুমি জানো না সিংহলে আজ কি হতে চলেছে, সিংহলের আকাশে আজ সূর্য উদয় হবে না। অধিক পরিশ্রমের ফলে আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনি বৃথায় অনর্থক চিন্তা করছেন, বাইরে বেরিয়ে দেখুন, পূব আকাশে সূর্যোদয় হয়েছে, আপনি এই আলো দেখে বুঝতে পারছেন না? তবে আমি কি স্বপ্ন দেখলাম, স্বপ্নের অর্থ কি? তবে কি ভবিষ্যতের কোনো বিপদের ইঙ্গিত? না না, এর অর্থ আমাকে জানতেই হবে,
জানতেই হবে এর অর্থ। তবে কি ঘনারই কোনো বিপদ হতে চলেছে? ঘনার উঠো খনা, দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়ো খনা, উঠো খনা, 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 উঠো খনা, 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 আমার সাথে কথা বলো খনা, খনা আমার দিকে তাকাও খনা, চোখ মেলো খনা, খনা, চোখ মেলো খনা। প্রণাম রানীমা, রাজকুমারী সকালের ওষুধ। তুই এখনই গিয়ে বৈদ্যমশাইকে খবর দে, খনার হাত ঝর্ণা জলে চেয়ে ঠান্ডা, তাড়াতাড়ি যা। আমি আমি এখনই আসছি। খনা, খনা, কি হলো খনা, খনা তাকাও আমার দিকে, আমার সাথে কথা বলো খনা, 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 খনা। নিশ্চয় কিছু একটা হয়েছে, কি করব? আমি বরং গিয়ে দেখে আসি। আমি যাব না, আমি গেলে হয়তো হয়তো রানী আমাকে কিছু বলবে না, কিন্তু এমনও হতে পারে যে আমি যাওয়ার জন্য ওকে অনেকগুলো কথা শুনতে হবে। কি যে করি আমি! আমার বোধ হয় একটু ধৈর্য ধরা উচিত। হ্যাঁ হ্যাঁ, এরকম সময়ে এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। হে ভগবান, ভগবান পবিত্রকে একবার পাঠাও না, ওর থেকে অন্তত আসল সংবাদটা জানতে পারি, জানতে পারি যে কি হয়েছে। আমার বড় ভয় করছে ঠাকুর। বুঝছেন বৈদ্যমশাই? দেখছি বৈদ্যমশাই, খনার কি হয়েছে? মহারাজ, রাজকুমারী নারী অত্যন্ত দুর্বল, কি হয়েছে বা কেন হয়েছে তা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। রাজকুমারীকে সম্পূর্ণভাবে পরীক্ষা করার পর তা বলা সম্ভব হবে। তবে এইটুকু বলতে পারি যে রাজকুমারীর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। দেখুন আমার ছেলেটার কি হয়েছে, আপনি দয়া করে আজ বৈদ্যমশাইকে ডেকে আনুন। সে নয় আনা যাবে, তোমাকে ঘুম থেকে তোলো, দেখো তো সব ঠিক হয়ে গেছে। ওঠো বাবা, ওঠো, ওঠো। মিহির, কি হয়েছে বাবা, কথা বলো। মিহির,
বাবা তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে বাবা? কি হলো আমার ছেলেটার? ওর কিছু একটা হলে আমি কিন্তু বাঁচবো না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কোনো বৈদ্যমশাইকে পাই কিনা। অন্য কোনো বৈদ্যকে নয়, আমার ছেলের জন্য শুধুমাত্র রাজবৈদ্যকেই চাই। মিহির, বাবা কথা বলছো না কেন? রাজবৈদ্য কিন্তু কোনো কিন্তু নয়, আমার ছেলের যদি আজ কিছু হয়ে যায় আমি কিন্তু দুঃখে পাগল হয়ে যাব। আপনি দয়া করে কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, মুতলা হয়ো না, দেখছি কি করা যায়। কি হয়েছে বাবা বলো, কি কষ্ট হচ্ছে? মিহির মহারাজ, রাজকুমারীর শারীরিক অবস্থা আমাকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। বলতে পারেন এক রহস্যময় ঘটনা। বৈদ্যমশাই আমাকে পরিষ্কার করে বলুন খনার কি হয়েছে? মহারাজ, তীর বেধার পর রাজকুমারীর শরীরে বিষ ঢুকেছিল এবং সেই বিষের প্রভাব ক্রমশই কমে আসছিল। তার ফলে রাজকুমারী ক্রমশই সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু 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 কি বৈদ্যমশাই? কিন্তু সেই বিষের প্রভাব আবার দেখা দিয়েছে। তার মানে এর অর্থ কি? সেটাই তো আশ্চর্যের, সেটাই তো রহস্যের। রাজকুমারীর শরীরে পুনরায় বিষের প্রভাব দেখা দিয়েছে। শুধু তাই নয়, সেই বিষ রাজকুমারীর সারা শরীরে ছড়িয়ে পড়েছে, যার ফলে রাজকুমারীর নাড়ি দুর্বল, হৃদস্পন্দন ক্ষীণ। বলছেন কি বৈদ্যমশাই? এই বিষ অত্যন্ত তীব্র বিষ, যার ফলে রাজকুমারী কি বৈদ্যমশাই? রাজকুমারী জীবিত আছেন এটা ঠিকই, কিন্তু মৃতবধ।